আমাদের দেশের অনেক চাষি আছে মোলবি দেখলে ভগমেরে পালুয়ে চাপে, ঠিক বলছি না? পালুয়েছে পরে মুনিষটিকে বলে দেয় তোরা কাজ করবি, মোলবির আসছে বলবি মুনিব নাই। কি বুঝলেন? আমার গ্রামে হয়েছে ভগমেরে যেমনি চারটা মোলবি আসছে সে চেপে পড়লো ভগমেরে পালুয়ের উপরে। এরপরে চারটা মোলবি তারা এসে বলছে তোমাদের মালিক কোথায়? দমকার মানুষ। তারা বলছে মুনিব নাই, যা শিখিয়েছে তাই বলছে, মুনিব নাই। সেই মোলবি কটা বেরিয়ে আসছে, তাদেরকে আমি বললাম মোলি সাহেব আপনাদের এতটা বরকত, আল্লাহ আপনাদের বরকতে মুনিবকে মুনিশ করেছে। একদম ইসের মাথায়। যেমন এই আলুর সিজনে যে বছরে আলুর দাম হয় সেই বছরে খালি কি বুঝলেন, ফোন করছি ভাবি ফোন তুলছে, ভাই তুলছে না, মেমারিতে আমার মাসের আলু লাগবে, হ্যালো ভাই কোথায়, বলে ভাই নাই। আর যে বছরে আলুর দাম 100 টাকা বস্তা খালি বারবার ফোন করছে, ইয়াসিন ভাই তোমার মাসের লাগে না, 25 বস্তা রেখে দিয়েছি, আমি 25 বস্তা আলুর দাম 2500 টাকা, গাড়ি ভাড়া 3000 টাকা। আজ থেকে নিয়ত করে নেন, মনেতে পাপ রাখবো না, মনকে পরিষ্কার করুন। আপনি কিভাবে করবেন আমি বলে যাই আপনাকে। আপনি যদি ভালো হতে চান একটা আমল করবেন, সকলকে ভালো ভাববেন, নিজেকে গুণাগার ভাববেন। যতক্ষণ পর্যন্ত এই সেন্সটা না তৈরি হচ্ছে আমাদের সমাজে পরিবর্তন আসতে পারে না। আমাদের মধ্যে একটা জিনিস আছে, আমি ভালো সবাই খারাপ, তাই না? গায়ের আমি ভালো বাকি সবাই খারাপ, আপনাকে এটা পাল্টাতে হবে। আমি খারাপ সবাই ভালো যখন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ মমিন হয়ে যাবে। আমার ভাই আপনি আমলিয়াতে জিন্দগি তৈরি করুন। আজকে বললে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, আমাদের সমাজের লোক রোজা রাখে না, আমাদের সমাজের লোক আল্লাহর কাছে প্রার্থনা করে না, আমাদের সমাজের লোক আল্লাহর কাছে কানে না। যদি কোনো বিপদ হয় তো আমাদের দেশের লোক মোলবি খুঁজে বেড়ায়, ভালো তাবিজওয়ালা মোলবি কোথায় আছে যে আমার বালা মুসিবত দূর করবে। আমাদের দেশের লোক জ্বর সর্দি হলে মোলবি খুঁজে বেড়ায়, আল্লাহর কাছে কাঁদে না। বিপদ এলে আল্লাহর কাছে কাঁদে না, মোলবি খুঁজে বেড়ায়। বাম মরে গেলে আমাদেরকে মোলবি হায়ার করতে হয়, এর থেকে দুঃখর আর কিছু নেই। আমার বাপের কবর জিয়ারত করতে হবে, ইমামকে বলেন ফজরের পরে হুজুর একটু আমার সঙ্গে যাবেন, আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুমি এত দুর্বল যে তুমি তোমার বাপের কবর জিয়ারত করতে শিখোনি, তো তার থেকে লজ্জার কি আছে? আপনার বাম মরে গেলে আজকে বড় কষ্ট লাগে, আপনারা আমার বর্তমান জেলার মানুষ পাশেই মুর্শিদাবাদ, বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমাদের সমাজে লোক মরে গেলে আমাদের পর্দা পড়ে যায়, পর্দা পড়ে না? একটা লোক মরে গেলে আপনাদের দেশে কি হয়? অনেক আছে ভাতার থানায় আছে আমাদের বর্তমানে, লোকের গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে খায়। আপনাদের দেশে হয়? কিনতে হয়, খরচাকার হয়, মরা বাড়ির হয় না তাদের, যাদের গোটা গ্রামে শুনে রেখে দেন, যে বাড়িতে লোক মারা যাবে আমার নবীজির হাদিস, 3 দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না, এটা পড়োশীদের হক, প্রতিবেশীর হক, তার বাড়িতে 3 দিন চুলো জ্বলতে দিও না। যদি মৃত্যুর দিনে তার বাড়ির টাকা খরচ হয় সেই খানাটা আর কেউ খেতে পাবে না, একমাত্র বাইরের মেহমান ছাড়া। আর যদি গোটা গ্রামের মানুষ পয়সা দেয় খালি তার বাড়িটা বাদ, খানা রান্না করেছেন সবাই আপনারা খেতে পাবেন, এটা লিখে নিয়ে যান। আমার ভাই মানুষ মারা গেলে কি কি করবেন? আমাদের সমাজে কি কি আছে? মানুষ মরে গেলে 3 দিনে মিলাদ দেয়, 4 দিনে মিলাদ দেয়, সাতার ফায়দা, ঘাটে উঠা, ন ফুল, 40 দিনে মিলাদ, কলমাখানি করে, করে না? করে না, কুলখানি করে। আমাদের দেশে মজা করে খানা খায়। খুব ভালো করে শুনবেন আমার কথাটা, আমার ভাই আমি কোরআনের দলিল দেব। আজকে আমাদের দেশে মানুষ 40-এ পালন যারা করেন, আপনার আশেপাশে যত হিন্দু ভাই আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তাদের লোক মরে গেলে হিন্দু ভাইরা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, তার নাম শ্রাদ্ধ, আর আপনি 40 দিনে মিলাদ করেন, মালটা একই, নামটা খালি আলাদা। বুঝতে পেরেছেন না পারেন না? চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই কেগুড়ির মাটিতে, যখন ডাকবেন আমার সময় মতো ডাকবেন, আমি এখানে হাজির হব। কোনো বাপের বেটা মোলবি যদি থাকে
কেউ যদি প্রমাণ করাতে পারে লোক মরে যাওয়ার পরে 40 এ 40 এ সাতার পায়দা ঘাটে উঠা ন ফুট সেই ব্যাটা মোলবির জুতো পরে আমি পশ্চিম বাংলায় বয়ান করব ইনশাআল্লাহ তার জুতোর মালা পরে বয়ান করব কেউ প্রমাণ করাতে পারবে না যদি বলেন এলো কোথা থেকে শুনে রেখে দেন বাপ দাদার কাল থেকে হয়ে আসছে যদি এটা ধরে রাখেন আপনার কখনো পরিবর্তন আসবে না হযরতে নূহ নবীকে আল্লাহ তাআলা 50 বছর 60 বছর নয় আল্লাহ তাআলা 950 বছরের জিন্দেগি দিয়েছিলেন হায়াত দিয়েছিলেন তার কনকে যখনই দাওয়াত দিয়েছে তারা বলেছে আমরা বাপ দাদার কাল থেকে করে আসছি এটা থেকে পরিবর্তন হব না ওই জন্যই আপনাকে পরিবর্তন হতে হবে ঈমানদারির সঙ্গে বলবেন আজ থেকে 50 বছর আগে আপনাদের দেশে এত হাফেজ আলেম ছিল কথা বলুন ছিল না এত হাদিস কোরআনের চর্চা ছিল ছিল না আজকে হয়েছে আলেম উলামা বেড়েছে হাদিস কোরআন জানতে পেরেছেন আপনাকে ওই খারাপি থেকে বাঁচতে হবে আপনাকে ওই জায়গা থেকে বড় কষ্ট লাগে 40 দিনে আপনার বাম মারা গেছে আপনি অবশ্যই নেকির উদ্দেশ্য নিয়ে এতিম আর মিসকিনকে খানা খাওয়াতে পারেন আপনি নেকি পাবেন যে কোনো দিন খাওয়ান কিন্তু এতিম মিসকিন গরীব গুরবকে আমাদের দেশে বাম মরে গেলে খানা বিয়ের মতো বলতে যায় ঠিক বলছি না আমার বাপের মিলাদ ইয়াসিন ভাইকে দাওয়াত পাড়ার অমুক বড় লোককে দাওয়াত গ্রামের মোড়লকে দাওয়াত পাড়ার অমুক বড় লোককে বিয়েতে যাদের সঙ্গে বলাবলি হয় তাদের কি দাওয়াত করলে আমার ভাই কখনো নয় প্রথমে খুঁজবেন আমার গ্রামের এতিম আর মিসকিন কারা আছে কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা কান খুলে শুনে নেন আমার মায়েরা বোনেরা যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন আল্লাহ যাদিকে মালদার করেছেন তারা কান খুলে শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ও গো নবী আপনি কি দেখেননি যারা আমার দিনকে মিথ্যা মনে করে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন আর মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না তাদের মালকে ভক্ষণ করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই রকম নামাজীদের নামাজগুলো কিয়ামতের দিনে তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে কিয়ামতের দিনে তাদের মুখে ছুঁড়ে মারা হবে তাদের নামাজগুলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আর তারা মনে মনে ভাবে আমরা যা নামাজ পড়ছি দারুণ নামাজ হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন তারা যখন দান ধ্যান করে নামাজ পড়ে লোক দেখানোর জন্য করে তারা আল্লাহকে সন্তুষ্টির জন্য করে না তারা আমার কাছে কিয়ামতের দিনে ফেরে পড়বে আমি আল্লাহ দার করাবো কোরআনে আমার আল্লাহ পর জায়গায় বললেন হে আমার বিশ্ব নবী আমি যখন জাহান্নামী দিকে জাহান্নামে দেব আর জান্নাতি দিকে জান্নাতে দেব জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে গেলে তোমরা তো বলতে আমরা ভালো লোক আমরা পাড়ার ভালো মানুষ তোমরা কেন জাহান্নামে গেলে তখন তারা উত্তর দেবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর উত্তর দ্বিতীয় নম্বর ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে আমাদের দরজায় একটা ভিক্ষুক এলে অনেকজন ইনসেলেট করে করে না করে না মায়েরা ভালো করে শুনবেন অনেক মা ভিক্ষা চাইতে এলে কাজে ব্যস্ত থাকলে যাও পালি যাও এখন ভিক্ষা দিতে পারবো না তোমাদের খেয়ে দে কাজ নেই আল্লাহ নারাজ হয়ে যাবে তুমি একবার অনুভব করবে যে লোকটা আমার দরজায় এসে হাত পেতেছে আমি যদি সেই জায়গায় থাকতাম কি হতো আল্লাহ এই জন্যে বড় লোক আর গরিব করেছে গরিব তুমি একটা মালদারকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে মাল দেয়নি গরিব করেছে আল্লাহ আমাকে রুজি দাও কাঁদো আমার কাছে আর একটা বড় লোক তোমাকে মাল দিয়েছি তুমি গরিবকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে গরিব করেনি মাল দিয়েছে তাই সেই গরিবের হাতে পয়সা তুলে দাও আপনার কাছে যদি কোনো ভিক্ষুক আসে আপনি 5 টাকা পাচ্ছেন না 1 টাকা দিবেন ইজ্জতের সঙ্গে দেন তাকে ভালোবেসে দেন আপনার যদি মনে হয় এই লোকটা 2 নম্বরি করেছে ওই বিচারটা তোমাকে আল্লাহ করতে বলেনি তুমি দান করলে তোমার দান আল্লাহর রাস্তায় কবুল হবে
একটা মানুষ একবার আমাদের গলসি বাজারে মসজিদে প্রায় আসে, বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ, ছ মাস সাত মাস পর এসে বলে আমার মেয়ের বিয়ে, টাকা তুলে। তো আমাকে একজন দেখে বলছে, জানেন ভাই ইয়াসিন সাহেব, আপনি বয়ান করেন মসজিদে জুম্মায় এই লোকটা প্রায় আসে। আমি বলি চুপ করো, গুনাহ হবে, সে হয়তো অসহায়, সে হয়তো লজ্জায় এই কথা বলছে, বিয়ে কথা বলো না, তুমি দিও না ঠিক আছে, কুটি কথা বলো না। তাকে আমি ডেকে বললাম, আপনার মেয়ের বিয়ে? বলে হ্যাঁ। বলে আপনি কিছু দিবেন না? আমি বললাম একশো টাকা বার করে দিলাম। সে বললে, আহা আল্লাহ আপনার বরকতে, সে মিথ্যাবাদী হলেও আমার এই দানের বদলা আমাকে আল্লাহ দেবে। আপনি একটা গরিবকে অপমান করবেন না, আপনার একটা মুসাফিরকে অপমান করবেন না। আপনি এক মুঠো মুড়ি দিতে পারেননি, কিন্তু অপমান করবেন না। আপনি আমাকে পাঁচ টাকা দিবেন মাদ্রাসার জন্যে, ইজ্জতের সঙ্গে দেন। ভাই আপনি এসছেন, এবারে ধানে একটু মার খেয়েছি, অসুবিধা নেই, প্রথমে এক গ্লাস শরবত খান, একটু পানি খান, একটু পানি খান আপনি। আমাদের দেশের অনেক চাষি আছে, মোলবি দেখলে ভগ মেরে পালুয়ে চাপে, ঠিক বলছি না? পালুয়ে চেপ পরে মনীষটিকে বলে দেয়, তোরা এক কাজ করবি, মোলবিরা আসছে, বলবি মুনিব নাই। কি বুঝলেন? আমার গ্রামে হয়েছে, ভগ মেরে যেমনি চারটা মোলবি আসছে, সে চেপে পড়লো ভগ মেরে পালুয়ের উপরে। এরপরে চারটা মোলবি, তারা এসে বলছে তোমাদের মালিক কোথায়? দমকার মানুষ। তারা বলছে মুনিব নাই, যা শিখিয়েছে তাই বলছে, মুনিব নাই। সেই মোলবি কটা বেরিয়ে আসছে, তাদেরকে আমি বললাম, মোলি সাহেব আপনাদের এতটা বরকত, আল্লাহ আপনাদের বরকতে মুনিবকে মুনিস করেছে। একদম ইসের মাথায়। যেমন এই আলুর সিজনে, যে বছরে আলুর দাম হয় সেই বছরে খালি কি বুঝলেন, ফোন করছি, ভাবি ফোন তুলছে, ভাই তুলছে না, মেমারিতে আমার মাসের আলু লাগবে, হ্যালো ভাই কোথায়, বলে ভাই নাই। আর যে বছরে আলুর দামে একশো টাকা বস্তা, খালি বারবার ফোন করছে, ইয়াসিন ভাই তোমার মাসের লাগে না, পঁচিশ বস্তা রেখে দিয়েছি। আমরা পঁচিশ বস্তা আলুর দাম পঁচিশশো টাকা, গাড়ি ভাড়া তিন হাজার টাকা। কি বুঝলেন? মানে আলুর দাম নাই, নিয়ে যাও, আলুর দাম হবে, ফোনই তুলবে না, আল্লাহকে কি জব দেবে? আহা শুনেলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি কখনো মানুষের মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো খেতিবাড়ির ক্ষতি করি, আর আমি লক্ষ্য করি ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। তারপরে শুনে নাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, প্রত্যেকটা ভাই মা বোন শুনেলেন, যদি আপনার বাড়িতে বালা মুসিবত আসে, আপনি বলবেন কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও ভাই আল্লাহ আমরা সকলে তোমারই জন্য, আর তোমার কাছেই আমাদিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে এই দোয়া চাও, আল্লাহ আমরা সকলে তোমারই জন্যে, আর তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। ওই জন্যে আমার ভাই, এতে মিসকিনের হককে কেউ মারবেন না, বাপের জন্যে দোয়া করবেন, যে কোনো দিন দোয়া করুন, চল্লিশ দিনই হবে করতে হবে বললে বেদাত হবে, চার দিনে পালন করলে বেদাত হবে, গুনাহ হবে। ইসলামের নতুন জিনিসকে সৃষ্টি করলে চল্লিশে, চালসে, সাতার পাইদা, ঘাটে উঠা, নফল, এগুলো শরীয়তে নাই, হাদিসে কোরআনে নাই, চলে আসছে, চলে যাচ্ছে, আমরা মোলবিরা চালিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আজকে রাত্রিকে হেফাজত করুক, আজকে জলসাকে আল্লাহ কবুল করেলে। আমার ভাই একটা কথা লাস্টে আমি বলি, আপনাদের ক্ষমতা নাই আমার সঙ্গে পাঙ্গা দিই, আমার বয়স কত? 33+। আমি বললাম না 20-20 প্লেয়ার, সব পালিয়ে গেল। আমি সারা রাত চালাবার ক্ষমতা রাখি, মাইক যা ভালো না, আমাকে যদি বলেন মাইক দারুণ মাইক, আমি এখনো তিন ঘন্টা বলতে পারবো, কিন্তু কিরিচে আপনারা টিকতে পারবেন না, আমার কিরিচে টিকা মুশকিল আছে। আমি সব জায়গায় বলি, লাস্টে দাও তিন ঘন্টা বসে থাকতে হবে, চার ঘন্টা পারবেন না, আমি কিন্তু পেরে যাব। এই খাবো দাবো পালিয়ে গেল, অসুবিধা নেই। আর শীতের রাত্রি আপনারা আমার জন্য দোয়া করবেন,
লাস্টে আমি অনুরোধ করব যে সবাই একে অপরের সঙ্গে মিল মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর লাস্টে আমি আর একটা কথা বলবো আপনাদের সকলকে, যে আমরা আমাদের এবং আমরা আমাদের সকলের পরিবারকে আমরা ইসলামের জন্য দাওয়াত দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নামাজের জন্য দাওয়াত দিবেন, তো বাচ্চা ছেলেদিকে মক্তবে পাঠান, ইসলামী শিক্ষা দেন আপনার। আর আমি বলে যাব, যতগুলো ভাই বোন স্কুলে যায় আপনারা আপনাদের প্রত্যেকটা মা বোনকে সন্তানকে মেয়েকে স্কুলে পাঠালে হিজাব পরে পাঠাবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন কে কে হিজাব পরে পাঠাবেন, মাশাআল্লাহ, হিজাব পরে পাঠান, আল্লাহ আপনার ইমানের মজবুতি দিবে। আপনার মেয়েকে কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আর আমি বলে যাই, একটা আমার মায়ের যতটা ইজ্জত আমাদের কাছে একটা হিন্দু মায়েরও ততটা ইজ্জত, আমার বোনের যতটা ইজ্জত আমার একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত। জানেন কেন? আমি একবার গুজরাট থেকে সফর করছি, ট্রেনে আছি শতাব্দীতে, সুরাটে চেপেছি, বোম্বে আসছি, ওখান থেকে ফ্লাইট ছিল আমার, সুরাটে প্রোগ্রামে গেছি আমি গুজরাটে। তো নৌসারি বলে একটা স্টেশন এলো, সেখানে একটা 35-40 বছরের একটা ভদ্র মহিলা হিন্দুদের চাপলো, তার অনেকগুলো লাগেজ আছে, ব্যাগপত্র আছে। তো শতাব্দীতে বাংকার আছে, নিচে জায়গার জায়গায় নাই, ওপরে চাপাতে হবে। তো পাশে আমার সামনের সিটে চার পাঁচটা ছেলে বসেছিল, তাদেরকে বলছে ভাইয়া থোড়া উঠা দিজিয়ে না, তারা মেয়ে দেখে মজাক করছে, টিটকিলি মারছে, হাসছে। আমি তাকে বললাম বহিনজি মেয়ে উঠা দু, বলে দিজিয়ে ভাইয়া, আমি তুলে দিলাম। বসার পরে সিটে কি বললো জানেন? ভগবান আপকা ভালা করে, ভগবান আপকা মঙ্গল করে, আপ বহুত আচ্ছে আদমি হ্যাঁ। সে বলেছে তার ভগবানকে আমি তার উপকার করেছি, শুনেছে আমার আল্লাহ, দেখেছে আমার আল্লাহ, এর বদলা আমার আল্লাহ আমাকে দেবে। ওটাও আমার বোন, কোন জাতের জানি না, কোন ধর্মের জানি না, ওই হিন্দু মাটাও আমার মা, তার ইজ্জত আমার ইজ্জত, প্রত্যেকটা মায়ের ইজ্জত আমাদের ইজ্জত। ওই জন্যে আমি বলে যাব প্রত্যেকটা মা বোনকে ইজ্জত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ান, দেখেন না কোন জাতের কোন ধর্মের, এটাই আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী, মক্কা বিজয় করেছেন, এমনি করেননি, নবীজি বললেন বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আমার নবীজি লাস্টে এলান করেছেন, হে মক্কার বেঈমান কাফেররা শোনো, তোমরা এই মক্কায় নির্দ্বিধায় নির্ভয়ে বাস করবে, আর নির্দ্বিধায় নিজেদের ধর্মকে তোমরা পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদের দেশের বিদেশ মন্ত্রী মারা গেছেন, মোদিজি ভুলে গেছেন, অমিত শাহজি ভুলে গেছেন, তেনার নাম হচ্ছে সুষমা স্বরাজ, জানেন না? জানেন না, মারা গেছে। সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রী ছিলেন, তেনার একটা স্কিপ আমি দেখেছিলাম, তিনি বলেছেন মাই জব আরব মে গয়া আর আরব কান্ট্রি কে অন্দর এক সেমিনার মে মানে কুছ বাত কহি আর উসমে সে মেরা এক বাত ইয়ে থা কি হামারা হিন্দুস্তান মহান হ্যায় আর ইসলিয়ে হ্যায় কি হিন্দুস্তান মে লকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর আমল কিয়া জাতা হ্যায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের উপরে আমল হয়, আমরা আমাদের ধর্ম পালন করি। মুসলমান ভাইরা মুসলমানের ধর্ম, শিখরা শিখদের ধর্ম, ঈসাইরা ঈসাইদের ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধের ধর্ম পালন করে, এটাই হচ্ছে হিন্দুস্তানের ঐতিহ্য, এটাই হচ্ছে মুসলমানের ঐতিহ্য। আমার ভাই যারা হরিদ্বারে দাঁড়িয়ে যে সাধুরা বলেছিল প্রত্যেকটা মুসলমানকে কেটে দাও, যারা আন্দোলন করেছে এটা হিন্দু রাষ্ট্র গঠন করো, হিন্দু রাষ্ট্র এলান করো, তোমরা কান খুলে শুনে নাও, মুঘলরা 850 বছর রাজত্ব করেছে, তারা যদি চাইত এই ভারতবর্ষে হিন্দুদের মন্দিরের একটা মাথা খুঁজে পাওয়া যেত না, কিন্তু তারা হিন্দুস্তানে তারা আল্লাহর রসুলের আখলাকের উপরে চলে। আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করি,
এই দেশে এই ভাবে তারা কোনোদিন অত্যাচার করেনি। মোদিজি তো আপনার যদি জানা না থাকে কাশীতে গিয়ে দেখুন মোদিজি, আপকে কাশী পর এক তরফ মন্দির তো এক তরফ মসজিদ, আর ও মসজিদ বানানে ওয়ালা থা আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, আর মন্দির কো ভি বানায়া আওরঙ্গজেব নে, দুটুই তৈরি করেছে আওরঙ্গজেব, একদিকে মন্দির তো একদিকে মসজিদ, আর দুটোরই খরচ করেছে কে? আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, কখনো দুই দুই করেননি। আমার ভাই সবাই দোয়া দিবেন, আজকে দোয়া দিয়ে যান, আজকের এই মজমা থেকে যে মেসেজ পৌঁছাবে আমার হিন্দু মুসলিম ভাইয়ের কাছে, তাদের কাছে ইসলামের প্রচার পৌঁছাবে ইউটিউবের মাধ্যমে। আমি বলে যাব এই গ্রামের ওই সমস্ত যুবক ভাই যারা মেহনত করে আজকের এই জলসাকে দিয়েছে, সবাই দোয়া দিয়ে যাবেন, আল্লাহ এই যুবক ভাইদের জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ভাইদের ইজ্জতে বরকত দাও, এই সমস্ত ভাইকে তুমি নামাজি মুসল্লি দিনদার বানিয়ে লাও। আজকে আপনারা যারা আমরা এসছি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া